গত ঈদকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করি। আমরা ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে মার্কেটগুলোতে আমরা ডিপ্লয়মেন্ট করি। তারপরে আমাদের 50টি যে থানা আছে ঢাকা মহানগর পুলিশের, প্রত্যেকটা থানা থেকে প্রতিদিন যে রেগুলার পার্টিগুলো বের হয় এর বাইরেও কিন্তু অনেক পুলিশ আমরা ডিপ্লয়মেন্ট করেছিলাম। আমরা প্রোগ্রাম করে পুরো ঢাকা মহানগর এলাকাতে আমরা পুলিশ ডিপ্লয়মেন্ট করি। এর বাইরেও আমাদের যে আইডি আছে, আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে, তারাও কিন্তু ডিপ্লয়মেন্ট করেছিল এবং কার্যক্রম একসাথে আমরা করি আর কি। কয়েক তিন স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল, ফলে ঢাকা মহানগরের ঈদের সময় যে প্রায় 50 লক্ষের অধিক লোক বাড়িতে চলে যায়, তাদের বাসা বাড়ি কিন্তু সিকিউর করার ক্ষেত্রে আমরা ব্যাপক ভূমিকা রাখি। এবং ঈদকে কেন্দ্র করে কোনো বাসা বাড়িতে বড় ধরনের কোনো ডাকাতি, চুরি বা কোনো আইন শৃঙ্খলা অবনতির কোনো ঘটনা ঘটেনি। আমি মনে করি এটা ঢাকা মহানগর পুলিশের বিশাল সফলতা, এবং এই সফলতা হওয়ার পিছনে আমাদের কমিশনার স্যার যে প্ল্যানিং করে কাজটা করেছে তার কারণেই আসলে এই সফলতাটা এসেছে। তারপরও ঈদের পরে আমরা একটা ঘটনা জানতে পারি, সেটা হচ্ছে যে মোহাম্মদপুর থানাতে একটা এলাকাতে একটা চুরির মামলা ঘটে। ঘটার পরপরই আমাদের কাছে অভিযোগ আসে। আসার পরে অফিসার ইনচার্জ মোহাম্মদপুর থানা তাৎক্ষণিকভাবে তার টিম পাঠায় এবং তদন্ত করাকালীন সময়ে যারা চুরি করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের কাছে তাদের হেফাজতে সব চুরির মাল ছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। তা আমরা মনে করি যে ঢাকা মহানগর পুলিশ অত্যন্ত দক্ষভাবে এই কাজ করছে। কাজ করার ফলেই আমরা ঈদে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটে নাই এবং এটা আরও অব্যাহত থাকবে এটা আমরা প্রত্যাশা করি। তাদের কিন্তু আমরা তালিকা আমাদের বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থা বিশেষ করে আমাদের ডিবির কাছে এই তালিকা আছে। তারপরে আমাদের বিভিন্ন ক্রাইম ডিভিশনের তালিকা আছে, তারা মামলা থেকে জামিন হচ্ছে কিনা সে বিষয়টা কিন্তু আমরা প্রসিকিউশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা খোঁজ রাখি। মামলা হলে তারা আবার চুরি পেশায় বা এই ধরনের পেশাদার কোনো অপরাধের সংযুক্ত হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা গোয়েন্দা নজরদারিতে রাখি, ফলে তারা আসলে বারবার একই অপরাধ করার সাহস পায় না বা সুযোগ পায় না। আমরা পেশাদার অপরাধী যেখানেই আমাদের ঢাকা মহানগরের অপরাধ করে থাকুক না কেন, তাদেরকে অবশ্যই আমরা গ্রেপ্তার করব এবং আইনি আওতায় নিয়ে আসব। যাদের পেশা চুরি করা, আমাদের স্ট্রং হওয়ার কারণে হয়তো তারা তাদের পেশা পরিবর্তন করে অন্য কোনো পেশায় তারা নিয়োজিত হয়েছে, ফলে আমরা প্রত্যাশিতভাবে এই চুরি ঠেকাতে আমরা সমর্থ হয়েছি।